এবার বলেন আপনারা বলেন যে প্রবীর বলো আগে কতদিন আগে হয়েছিল রিং লাগানো ছিল 2016 মে মাসে জুন মাসে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে যায় এই পাটা তাই তো আচ্ছা আমি সরাসরি এখানে আসি আসার পর ক্লাম্প লাগানো ছিল ক্লাম্প লাগার পর ফের রিং লাগিয়েছে প্লাস্টার করেছে প্লাস্টার দু মাস ছিল তারপরে সব মানে খুলে ফেলেছে এখন আমি ভালো আছি ঠিক আছে কি হয়েছিল আমার মোটামুটি 28 মাস হয়ে গেল 1 বছর আমি প্রথম ভাঙার পরপর আমি আদর্শ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম তারপরে ওখান থেকে অপারেশন করলো ডাক্তার অনিতাভ দাস বর্তমানে তারপরে ওখান থেকে 1.5 মাস পরে আবার ছুটি হলো ছুটি হওয়ার পরে ঘরে এলাম ঘরে আসার পরে দুখাপ চেক আপে গেলাম তারপরে প্ল্যাট দেওয়া ছিল রেনগুলো খুললে স্ট্যান্ড রেন ছিল রেনটা খোলার পরে আবার পা দেখছি তো আমার পা শার্ট করছি তো পা বা ভাঁজ হয়ে পুরোটা ব্যাক হয়ে পড়ে গেল আচ্ছা সে কিছুই হয়নি ওখানে তারপরে এখান থেকে বেঙ্গালোরে গেলাম না এই আপনার ভাঙর গেলাম কলকাতা পিজি ভাঙরে ওখানে ডাক্তারে আমাকে নিল না মানে 1 সপ্তাহ পরে আমাকে আবার ওখানে ট্রান্সফার করল আমাকে পাঠিয়ে দিলে বেঙ্গালোর বেঙ্গালোরে আমি ওখানে 1.5 মাস ছিলাম ওখানেও আমার ঠিকভাবে চিকিৎসা হয়নি ডাক্তার পারেনি ওখান থেকে আবার আমি চলে গেলাম শিলিগুড়ি শিলিগুড়িতে 5 মাস ছিলাম নার্সিংহোমে ওখানেও ডাক্তার আমার কোনো কল করতে পারেনি রিং লাগানোর কথা কেউ ওখানে বলেনি তাই কেউ বলেনি মানে এখানে এখানে কতদিন আগে এসেছিলেন জি 1 বছর পর আমি আবার এই ডাক্তার হাতে অন্য ছেলের মুখে খবর দিলাম বহরমপুর এরকম ডাক্তার আছে ডাক্তার একেবারে জীবন দিয়ে নার্সিংহোম ওইখান থেকে আমাকে ওই ছেলেরা নিয়ে এলো এসে ডাক্তারবাবুর কাছে এখানে এসার পর ভর্তি হলাম এখানে ভর্তি হওয়ার পর আমার এই ডাক্তার আমাকে অপারেশন খাঁচা অপারেশন করল 1 বছর পর আমি 1 বছর পর আমি এই ডাক্তারবাবুর কাছ থেকে আস্তে 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 আমি পুরো এখন কমপ্লিট হয়ে গেছি এখন পুরো পায়ে কমপ্লিট তাই তো হ্যাঁ মানে হাঁটাহাঁটি কোনো অসুবিধা হচ্ছে না হাঁটার কোনো অসুবিধা নাই আচ্ছা জয়ন্ত সিং বলেন আপনার কদিন কতদিন হলো খাঁচা লাগানো যে রিং লাগানো আছে 31 দিন হ্যাঁ কতদিন হলো 31 দিন 31 দিন আচ্ছা যে এখন অসুবিধা কী হচ্ছে আপনার কোনো অসুবিধা বলতে গেলে ইনারা তো দেখলেন যে না মোটামুটি সুস্থই আছে কোনো অসুবিধা হচ্ছে না প্রবীরের তারপর হাবিবুর সাহেবের কোনো অসুবিধাই হচ্ছে না আপনার তো অসুবিধা হচ্ছে একটু অসুবিধা হচ্ছে তো আপনাদের কী বলার আছে ইয়েকে বলুন জয়ন্ত সিংকে যে না কী করতে হবে না প্রবীর বা হাবিবুরদা বলেন কি করবে আপনাদের সাজেশন কি কষ্ট হবে আপনাদের সাজেশন কষ্ট হবে রিং এ প্রচুর কষ্ট যত চাপ দিয়ে হাঁটবেন তত তাড়াতাড়ি ভালো হবে কষ্ট প্রচুর চেষ্টা করছি কিন্তু চেষ্টা করবেন কি আমি এটা বাদ দিয়ে দেবো ফেলে দেবো হ্যাঁ আমি নিজে জোর করে হাঁটবো এটা এই পায়ে যখন চাপ দেন রিং লাগাছিল এই রিং এর মানে গোড়া দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে যাবে পায়ের তলা দিয়ে রক্ত পড়বে হাঁটবে এমনি যে কোনো ভালো জায়গায় পড়বে রক্ত বেরোতে লাগবে বুঝতে পারছেন তার কই বাড়ি আপনার ওই মহিলাটা কই তাহলে শুনলেন যে ইনাদেরও এরকমভাবে লাগানো ছিল আজকে ইনারা সুস্থ হ্যাঁ আপনিও সুস্থ হয়ে যাবেন কোনো চিন্তার কিছু নেই হ্যাঁ কিছুদিন কষ্ট করতে হবে বুঝতে পারলেন ঠিক আছে তাহলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে